করতেছেন কি করতেছেন না এখনকার মেয়েরা তো এই সাইজের লোকেরা অনেক ভালোবাসে আই লাভ ইউ আই লাভ জান আই লাভ সুনু আই লাভ ইউ জানু আই লাভ ইউ 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 সুনু এসব কি বলছেন ফুল নিবে না দৌড় দিবে মানে 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 এডোলে একটা ছবির নাম ও আচ্ছা তোমাকে কিছু বলতে চাচ্ছিলাম আর কি বলতে চাচ্ছেন আঙ্কেল বলেন আঙ্কেল বললে কেমন দেখা যাচ্ছে তুমি যদি একটু কষ্ট করে আমাকে ভাইয়া বলতা মানে খুব খুশি হইতাম আপনি আপনার বয়সটা দেখছেন আপনার ছেলে মেয়ে কয়জন নাতিপুতি কয়জন না বয়স তেমন হয় নাই আমার মন এখনো কাঁচা আর ছেলে মেয়ে নাতিপুতির কথা যেতে বলছো সত্যটা বলবো না মিথ্যে অবশ্যই সত্যিটা বলবেন সত্যটা বললে যদি তোমাকে হারাইতে হয় দেখেন সত্যি কথা বলাটা প্রত্যেকটা মানুষের উচিত ঠিক আছে হ্যাঁ তো আমি আশা করব আপনি সত্যিটাই বলবেন আমাকে আমার ছেলে মেয়ে হলো 42টা আর নাতিপুতি হলো 28টা কি হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনার প্রোডাকশন তো হেভি ভালো ওরে বাবারে আপনি মাইয়া মানুষ প্রোডাকশনের খবর করেন এরম মাইয়া তো জীবনও দেখি নাই আপনি আমার প্রোডাকশনের ব্যাপারে যেহেতু আলাপ করছেন তাইলে বুঝতে হবে এটা স্ট্রং স্ট্রং আমার মনটা এখনো কাঁচা আমি ইচ্ছা করলে আপনার মতো যুবতী মেয়েকে কি মানে এত ভনিতা না করে যেটা বলতে চাচ্ছেন বলেন মানে ভালোবাসতে পারি আই আই লাভ ইউ আই লাভ ইউ থামেন অনেক পাগলামি করছেন এবার পাগলামিগুলো বন্ধ করেন না না শোনো আমি একটা কথা বলি আমার বাড়ির পরিবেশ অনেক ভালো আমার নাতি পুতি ছেলের ভোরা সবাই তোমাকে বরণ করে নেবে সবাই আমার ওজুর পানিও তোমাকে দিতে হবে না আমার কাজের মেয়ে আছে তিনটা থামেন 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 কি আবল তাবল বলছেন আপনি এসব না যদি আমি তোমাকে বিয়ে করি আর কি হায় রে কপাল আপনি নাতিনের বয়সী একটা মেয়েকে বিয়ে প্রপোজ করছেন একবার চিন্তা করছেন আপনি যে কি বলতেছেন কি করতেছেন না এখনকার মেয়েরা তো এই সাইজের লোকেরা অনেক ভালোবাসে শুনেন জি আপনার যে বয়স আপনাকে আমি একটু ভালো পরামর্শ দেই দেন খুব কাজে লাগবে বলেন সেটা হচ্ছে আপনি একটা কাজ করেন আপনি কোনো একটা বৃদ্ধ মহিলা খোঁজেন যার স্বামী মারা গেছে আর 10-12টা বাচ্চা কাচ্চা আছে মানে বিধবা হ্যাঁ বিধবা সেই মহিলাই একমাত্র আপনার জন্য পারফেক্ট হবে বুঝছেন তো সব পাগল এতে আরে বুদ্ধি দে মন বুড়িয়ারা অন কসি মাইয়া বিয়ে করে না হ্যাঁ কত কসি মাইয়া বুড়িয়ারা বিয়ে করতেছে আমি দেখতেছি হত্যার গোষ্ঠী গিলাই আমি এতে একটা ভালো খুঁজে লম যাই নাতির কাছে নাতিটা তো কই গেল ওর থেকে এগুলা শিখতে হইব কারণ ওরা ইয়াং ওরা এগুলা জানে ও ওর থেকে আমার ভালো কিছু ট্রেন্ডিং নিতে হইব আমি তো আর পারতেছি না আমার এই বয়সে কি আর এগুলো সম্ভব ইয়ার পর মনে চায় কি করি দাদা হ্যাঁ দাদা দাদা নাতি রে দাদা তুই আইসা আইসি দাদা ও মামা এই কি কি এই দেখছো কেন নি কামারে ফুল কি গোলাপ গোলাপ ফুল আরে গোলাপ না রে এটা হলো জুরি ফুল জুরি ফুল হ্যাঁ এই ফুল দেখি ফুল দিয়ে ব্যবসা শুরু করতো ফুল যে মনের কথা বলে হাউল কথা ফুল কোন দিন মনের কথা কয় ও কয় না যাক ফুলের ব্যবসা শুরু করতো নাকি না না তাহলে তুই মনে করছিস আমি ফেরি করে ফুল বিক্রি করতেছি তাই তো মনে হয় তুমি ফুল ব্যবসা শুরু করলাম আমি কি এতই গরিব এতই কাঙ্গালি তাহলে ফুল নিয়ে কাটিস ওকে তুই তো জানস তোর দাদি মারা গেছে অনেক দিন হয়েছে হ্যাঁ তা তো জানি 40-50 সবই শেষ সব শেষ ভাই 2 বছর হয়ে গেল 2 বছর হয়ে গেল তা আমার কি মনে চায় না বুঝছ না ও তার মানে তুমি আর ফুল দিয়ে বেড়াইতেছ ফুল দিয়ে সাচ্চি কোন কুমারী মেয়ে যদি প্রেম করে মানে কুমারী মেয়ে আমার নিকে না আমার চিন্তা করো আমার প্রেমিকা আছে আমার নিকে তুমি ফুল দিবে কেউ দেখে মেয়ে তুরু কাটা তোর লাগে না তো তার মানে কেমনে যে তোরে কবি কেমনে কবি মেসে তেমনে কম বই কও শরম লাগতেছে মানে আমার জন্য আরে ও না ঠিক কি কি বিষয়টা কি হলো মানে ফুল তোমার জন্য আমার জন্য একটা মেয়ে চাইতেছি প্রেম করুম এই বয়সে প্রেম ও খোদা কোনে পড়াইছ আমারে এই বুইরা লড়ার বড় সে আজকে ফুল নিয়ে ঘুরে প্রেম করব এই তবে এই খাচ্চুরা কথা কথা বেশ তোমার এই ফুল মেশিন নিয়ে করে ছেড়ে তোমার ভালোবাসবো এই যে চুলের অবস্থা কি হয়েছে পাইকে উঠে গেছে গা মেয়ে নিজে লাল করে ছেড়ে দিছ বয়স হলে কি বা আমার মনটা তো অনেক কাঁচা
রে মন দিয়ে কি আর ওইগুলা চলে, ওইগুলা মন দিয়ে চলে না, কি করবা সেটা কো। এখন তুই আমারে শিখাই দে, আমি একটা মেয়েরে কেমনে এ ফুল দিয়া ভালোবাসার কথা বলবো। হ্যাঁ তাহলে তোর কুচিং করার লাগবো না? হ্যাঁ প্রেমের কুচিং, ট্রেন্ডিং ট্রেন্ডিং আর কি। একটা মেয়ে যখন রাস্তাতে আসবো, হ্যাঁ আসবো, তখন ধাপ করে তার সামনে গিয়ে দাঁড়াইবা। ধাপ করে সামনে দাঁড়ালাম, সামনে দাঁড়িয়ে তাকে ফুলটা দিবা। তারা ফুলটা দিলাম, হ্যাঁ ফুলটা দিয়ে বলবা আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ হইলো ইয়াং জেনারেশনের, আর আই লাভ ইউ হইলো বুড়া জেনারেশনের। তুমি তো বুড়া জেনারেশনের মধ্যে আই লাভ ইউ ডেট ফিস, আই লাভ ইউ, আই লাভ ইউ, হ্যাঁ আই লাভ ইউ। আর কখনো ভুল করে কিন্তু আই লাভ ইউ কইও না, আই লাভ ইউ, হ্যাঁ আই লাভ ইউ, আই লাভ ইউ। আর ফুলটা কিভাবে দিবা? যখন সামনে আসবে, ওমর সোনা তোমার জন্য এটা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। নাও শুরু করো, সুন্দর করে করবা। ও আমার সোনা, আমি তোমার সোনা, আমার জানু, আমার শুনু, এইভাবে ও শুনু, হ্যাঁ হ্যাঁ আমার জানু, আমার শুনু, খেলা খারাপ হয় না? হ্যাঁ শোনো, এটা তোমার প্র্যাকটিস রইল। আচ্ছা ঠিক আছে, এটা প্র্যাকটিস করে আমার কালকে রেওয়াজ দেখাইবে, দেখানোর পরে তোমাকে পাড়াবো, যাও ফুলটা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে থাকো। আমার জানু, আমি তোমার শুনু, কই না, অমর জানু, আমি তোমার শুনু, অমর জানু, আমি তোমার শুনু, অমর জানু, আমি তোমার শুনু। হ্যাঁ মোটামুটি এখন ট্রেন্ডিং পাস, কীভাবে প্রেমের অপার করব সেটা নাতি নাতি আমাকে বুঝিয়ে দিয়েছে। নাতি আসুক, বলবো আজকে আমার অনেক কিছু শিখ হয়ে গেছে। নাতি নো টেনশন, আমি এখন একটা একদম পরিপূর্ণ প্রেমিক। কেমনে প্র্যাকটিস করছ? ওগমর শুনু, এই ভালো পাড়া পড়া ফুল ফুংবার করছি না, ওর গ্রান্ড নেম লাগবো না? আচ্ছা গ্রান্ড নেম আগে কেমনে দিয়ে গ্রান্ডটা পরে নি আগে দেখাই। হ্যাঁ দেখো, ডাইনিতে দিছি প্রথম, বামাতে দেয়া দেয়া, বেদবি বেদবি বেদবি। হ্যাঁ ওগমর শুনু, ওগমর জানু, মেরে জান তেরে লিয়ে, হিন্দি কইলে তোর এই গুইতাই বদরে, ওর হিন্দি বুঝে সেরি। আমার জান তোমার জন্য, হ্যাঁ কি আমার জান তোমার জন্য, তোর জান হের মধ্যে দেবো, হের জান হের মধ্যে রয়েছে, তোর জান তোর মধ্যে রয়েছে। দাদা হালা কি কমো, বুইটা গেল এর নেগা, বুইটা মাসে নেগে ওই যে আই লাভ ইউ, আই লাভ ইউ নাই, আই লাভ ইউ, হ্যাঁ আবার শুরু করো, আই লাভ ইউ, আমি তোমারই, তুমি আমারই, আমি তোমারই। আর আবার গান শুরু করছে। আরে দাদা রে, তুই খালি প্রপোজটা করবি, প্রপোজটা করবি কেমবে, পয়লার নাকে ফুলের গ্রান্ডা হুমবে হুইয়া, এরকম সুন্দর করে দেয় না, ফুলটা দিয়ে করবি ওমর জানু, ওমর শুনু, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এতটুকু। ওমর জানু, ওমর শুনু, আমি তোমাকে ভালোবাসি, তোকে মারামারি করে পাঠানো, তুই কি কইতেছ? মানে এইভাবে কইলে হবে না, নম্র ভদ্র করে কইতে হবে, আগে ফুলের গ্রান্ড শুনতে হবে, তাই না? গ্রান্ড শুনবো, ওই তুই রে এই ফুলের গ্রান্ড শুনবে, ব্যাকে দিয়ে পোষা কলার গ্যারান দেবো, ফুলের গন্ধ তো নাকতির পোষাবো, ওর মাসে ফুলটা এর কি এদিকে ফুলের গ্যারান্ডা বাইক বলতে দেবে আর উল্টোটা, হ্যাঁ আর একটু আলা প্রতিবন্ধী রে, ফুলটা ভালো করে যাইতে দিলে হুঁকি লাগে, দেখান এত্তেম্বে হুঁকবি বুঝছ, অ্যান প্র্যাকটিসটা কর। কি রে ফুল খাইছ নি তুই? না তো খোদ দাঁত ফুলের পাতা খেলে দি জানে কি গেছে, হ্যাঁ নাকিতে জানি কি গেছে, কি নাকি দেখছি গুড়গুড় করে, হ্যাঁ গুড়গুড় করে, আরে গুড়গুড় করো গা তোর নাক যাই গে, তুই একটু প্র্যাকটিস কর। ওমর শোনা, আই খারা কি এইটা উপরে দিকে উঠে যাচ্ছে, মাথা থামতে 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 আর শান্তিছে, হ্যাঁ প্র্যাকটিস কর। ওমর জানু, হ্যাঁ ওমর শুনু, ওমর জাদ থামতে থামতে থামতে।
আবার কি হইছো উপরে উঠে যা হ্যাঁ ঠিক আছে কি হইছে কান দোষ কে ভোকা ঢুকে গেছে ফুলের মধ্যে ভোক ছিল এই ভিতরে ঢুকছে ও ভালোবাসা করবা না 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 ভালোবাসা দরকার নাই মাইয়াটা সুন্দর আছে মাইয়াটা দেখার মতো মাইয়াটার গোষ্ঠী কিলে মায়ের নাম লোয় না বুড়া খালে কি পিকপা দিয়ে লোক খেলা মাইয়াটা জানো কি কথা কয় কি কয় সামনের প্রোডাকশন তো ভালো ওটা জানি কি বেয়ার দিবা মাইয়া হাসা কথা দিছে এই বলতে ডিউটি আমি তো মনে করলাম যাক মাইয়া জানো দূরে হাত দিছে হ্যাঁ আলো ভালোবাসা করব তামরা 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 এই সবসে ও ওরে আল্লাহ রে গেলাম কথা তুই তো থাবলাতে থাবলাতে আরো খাটো বানালাইতে তো আরো খাটো হইবে পরে হুনস না মাইয়াটার সাথে অনেক আলাপ করছি হ্যাঁ আমার যদি ফোকা রে নাকি দিয়ে কিলারে ফোকা গেল রে কেন আমি ফুলটা লইলাম ও মা গো খাবার 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 ওইছে 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 গেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হুম হ্যাঁ আমার অবস্থা খাবার 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 ওইছে 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 শুন এই বাড়ি ঘর দুয়ার তো সব তোর জন্য আমি যখন সম্পদ ভাগ করে দিব তখন তোরে কমসে কম 10 লাখ টাকা সম্পদ বেশি দিব কে কারণ তুই এই যে খাটা খাটতেছ আমার পিছে কে খাটবে তোর দাদি না এই কাম কে করবে আমার তো কাম সারা নামছে দাঁড়া উঠলে তোর কমো একটু শান্তি লাগছে তোমার অপমান করছিল দাদা পোকা ও দাদা তো ফাঁকাইছি পোকা তো দেখিনি দাদা ও দাদা হালার পোকা তুমি তুই আমার দাদা রে কাইছ দাদা রে আমি কি জবাব দিবো দাদা রে মাইরিয়া মারবি